আপনার নামটা কি আছে? গণেশ পাজা। গণেশ পাজা। যে আপনার কোন কোন মডেলের ট্র্যাক্টর আছে? আমার হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর আছে, 45 ডিআই 45, আর আপনার 47 ছোট আছে। আচ্ছা, তা আপনার যে আমাদের যে ফোর হুইল ড্রাইভ 551 ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টরটা চালালেন, কেমন লাগলো আপনার চালিয়ে? কেমন দেখলেন? আপনার সোনালিকা টু হুইল। এবার ধরুন আমাদের যে সব ফোর হুইল গাড়ি চলে, জন্ডিয়া চলে, সোনালিকা চলে, আমাদের যে ড্রাইভার আছে সোনালিকাতে জন্ডিয়া চালায়, ও দেখলো, ও যেটা বলছে এবার ওকে জিজ্ঞেস করুন ও কি বলছে। দাদা আপনার কেমন লাগলো চালিয়ে? যে আপনি জন্ডিয়া থেকে হাঁটছে ভালো, জন্ডিয়া থেকে হাঁটছে ভালো, আর কি ভালো? মাটির দিকে ভালো হচ্ছে, মানে লোড ক্ষমতা অনেক বেশি হচ্ছে। আচ্ছা, এমনি আপনার কোনো অসুবিধা সেরকম কিছু? খুব ভালোই মনে হলো। আচ্ছা আচ্ছা দাদা, আর বলুন আপনি। আমি আর কি বলবো, যে আমার একজন ড্রাইভার আছে। বলুন দাদা আপনি। গাড়ি আর কি বলবো, গাড়ি যদি লোড নেয় তাহলেই ভালো গাড়ি। তা আপনার কেমন হয় লোড? আমি চালানো, আমি গাড়ি তো যেখানে যা দিয়ে আমি মোটামুটি দিয়ে দেখে লিয়েছি, গাড়ি মোটামুটি খারাপ খারাপ নাই, ভালো গাড়ি মনে হচ্ছে। আপনার সোনালিকা জন্ডিয়ার থেকে কি ভালো মনে হচ্ছে? দেখুন জন্ডিয়ার গাড়ি আমি কাদাই চার্জ দিইনি। হ্যাঁ, আমি সোনালিকা টু হুইল চালিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এই প্রথম এই গাড়ি আজকে হাত দিন। হ্যাঁ, ফোর হুইল গাড়ি। হ্যাঁ, মানে চাষের মধ্যে আমি তো মনে করবো অনেক অনেক ভালো। তো দাদা তাহলে আপনার কি ইচ্ছা, ট্র্যাক্টর আমাদের নেবেন তো? অবশ্যই অবশ্যই। আশা করছি আপনি নিশ্চয়ই এই মাসে একটা চেষ্টা করবেন নেওয়ার। এই মাসে আপনার আর হবে কি করে, গাড়ি নিয়ে নেব। গাড়ি নিয়ে, মানে আপনার গাড়ি সম্বন্ধে বিশ্বাস হয়েছে তো যে আই স্যার আপনার কাজ করতে পারবে? অবশ্যই, গাড়ি আমরা মার্চ মাসে নেব। মার্চ মাসে নিয়ে নেবেন? আচ্ছা আচ্ছা। দাদা আপনি বলুন একটু, আপনারও তো গাড়ি, আপনার কোন কোন মডেলের গাড়ি আছে? সোনালিকা 47, সোনালিকা 47, 745। আচ্ছা 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 আচ্ছা। তা আপনার কেমন মনে হলো গাড়ি? ভালো ভালো, নতুন গাড়ি, নতুন একটা নতুন পদ্ধতি আছে, এমএসপিটিও। এমএসপিটি একটা বেশ মানে আলাদা রকম লাগলো, কারণ অন্য গাড়ি তো দেখতে পাই না। না আমাদের তো টু হুইল গাড়ি, ফোর হুইল গাড়িও দেখছি তো খুব একটা ভালো না। আচ্ছা, মানে ভালো না বলতে এমএসপিটিও নাই। আচ্ছা, লোডিং ক্ষমতা ড্রাইভার বলতে পারবে, দেখতে পাচ্ছি যেটা আপনার যে গাড়ি চষছে, মানে টু হুইল গাড়ি যেখানে বসে যাচ্ছে আমাদের, রয়ে যাচ্ছে, আটকে রয়ে যাচ্ছে, সেখান থেকে চষে বেরিয়ে যাচ্ছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে কি অল্প জলেতে চষাটা, টু হুইল গাড়ি তো চষতেই পাচ্ছে না, ফোর হুইল গাড়ি ওটা একটা নতুন যে পরিষ্কার চষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, অল্প জায়গাতে চলে যাচ্ছে। ঠিক আছে দাদা, আলাদা পিটিওর ক্ষমতা, দু নম্বরে আলাদা পিটিও, তিন নম্বরে আলাদা, এইটা এইটা একটা নতুন নতুনত্ব আপনাদের ভালো লেগেছে খুব। আচ্ছা সিস্টেমটা আলাদা, সিস্টেমটা আলাদা, খুব ভালো লেগেছে তো? যাক, আমাদের আইসার কাজ করতে পারবে তো আপনাদের ফিল্ডে? আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ।